Amigo, me queda mesmo. Olha que moça boa. ঘরে রক্তের দাগ উধাও নাবালিকা বধূ ও তার স্বামী, খুনের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য। আড়েলিয়া মুসলিম পাড়ার নাবালিকা গৃহবধূর রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য গোটা এলাকায়। জানা যায়, নাবালিকার গৃহবধূর নাম তনুজা বেগম, বয়স আনুমানিক 17 বছর। শুক্রবার সকালে নাবালিকা বোনের বাড়িতে গিয়ে হাজির হয় তার শ্বশুর শাশুড়ি। তারা জানান তনুজা বেগম নিখোঁজ। এই খবর পেয়ে সবাই ছুটে আসেন তনুজার শ্বশুর বাড়িতে। এই যে মেয়েটা নাজমা বেগম, মা মারা গেছে পরে থেকে তাইরে আমি পালি। আমার বাড়ির থেকে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাস করছে, এরপরে তাই বিয়ে হয়েছে। তাইর বিয়ের আগে শুধু বিন্দার এখানে বিয়ে হয়েছে, আমরা খবর পাই। আজকে হঠাৎ থেকে আমি খবর পাইলাম যে তাইর বিন্দার নাকি রাত্রেবেলা কাটতে মৃতদেহটি পাওয়া গেছে না, মৃতদেহটা এখন অব্দি পাওয়া গেছে না। কই আছে মৃতদেহটি? কই আছে তো এখন পুলিশ তল্লাশি করলে বোঝা যাবে কই আছে, আমিও জানি না। আপনারা তো সব সন্দেহ করতেছেন যে বাথরুমের মধ্যে আছে, আমরা খবর শুনতে আছি আর কি। সবাই বাথরুমের মধ্যে কি দেখা গেছে মৃতদেহটি? না না দেখা গেছে না, এখানে বাথরুমে তো নাই। বর্তমানে ওর স্বামী কই? হ্যাঁ স্বামী তো পালাতো, মানে মার্ডার করার পরে থেকে বলে হ্যাঁ বাড়িতে নাই, এমন আমরা শুনতে আছি আর কি। এখন অব্দি পাওয়া গেছে না? না না। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়েছে তো বেশি তো না, 9 মাসই তো বেশি, 8-9 মাসই। মেয়েটার নাম কি? মেয়ের নাম হলো তনুজা বেগম, যে মারা গেছে তার নাম তনুজা বেগম। বয়সটা কত হইব? বয়সটা 17 বছর, এর বেশি তো না। কিন্তু আমার মেয়ের মানে 19 বছর চলতে আছে। স্বামীর নাম? ওই স্বামীর নাম তো আমি কি জানি, স্বামীর নামটা আমি কইতে পারতেছি না। আমি সকালবেলা আমার বঞ্জির মায়ের আছে শুনছি, শুনলাছি কি করছে কিভাবে মারছে? কত বছর আগে বিয়ে হয়েছিল? নামটা কি? জামাইয়ের নাম? মেয়েটার নাম কি? মেয়েটা Bureau Report, Voice 18.